ক্লাস টেনের তোমরা দেখো, আমি বাঁদিকে এক দুই তিন চার চারটে ডায়াগ্রাম দিয়েছি। এই চারটে ডায়াগ্রামের মধ্যে কোনটা সঠিক আমরা দেখব, এই চারটে ডায়াগ্রামের মধ্যে কোনটা সঠিক আমরা দেখব। দেখো, প্রথমেই আছে একটা রোধ দেওয়া আছে আর, তার এক প্রান্তে বিভব 5 ভোল্ট, অন্য প্রান্তে বিভব 2 ভোল্ট। তার মানে এই যে প্রথম ছবিটা আছে সেখানে এই মাঝখানে রোধ আছে, রোধের দুদিকে 5 ভোল্ট আর 2 ভোল্ট। তার মানে এখানে বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য যখন থাকছে তখন আমাদের এই রোধের ভিতর দিয়ে কারেন্ট পাস হতে পারছে, আমাদের প্রবাহ যাচ্ছে। তো এই ছবিটা আমাদের সঠিক, এখানে এখানে 5 ভোল্ট হলে, এখানে 5 ভোল্ট থেকে কম হলে তবেই এখান থেকে এখানে কারেন্ট আসবে, আর যদি এখানে 5 ভোল্ট থেকে বেশি হয় তা কারেন্ট কোন দিকে যাবে, এদিকে যাবে। মনে করো এখানে 5 ভোল্ট না হয়ে 7 ভোল্ট, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, ঠিক আছে, ডান দিক থেকে বাঁ দিকে যাবে। তো আমি কি দিয়েছি, 2 ভোল্ট। 2 ভোল্ট দিলে কি হবে, এখানে 2 ভোল্ট যদি আমি দিই, 2 ভোল্ট আমি যদি দিই, তাহলে আমাদের 5 ভোল্ট থেকে 2 ভোল্টের দিকে কারেন্ট পাস হচ্ছে, যেহেতু এর মধ্যে বিভব পার্থক্য থাকছে। বিভব পার্থক্য কত, ভোল্টেজ ডিফারেন্স কত হবে, বিভব পার্থক্য 5 - 2 মানে 3 ভোল্ট। এই 3 ভোল্ট হচ্ছে এখানে বিভব পার্থক্য, তার মানে এখানে কারেন্ট পাস হবে। 2 নম্বর, এখানে এখানে 5 ভোল্ট রোধ, একই রোধ দিয়েছি আর, এখানে 5 ভোল্ট, এদিকেও 2 ভোল্ট, তার মানে এখানে কারেন্ট পাস হওয়ার কথা, তো এখানে কারেন্ট পাস হওয়ার কথা, তাই না? কিন্তু একটা জিনিস দেখো, এই রোধের দু প্রান্ত আমি আবার শর্ট করে দিয়েছি, কি করে দিলাম, শর্ট করে দিলাম। তার মানে কি, যখন আমি শর্ট করে দিয়েছি তখন এই মনে রাখবে, এই প্রান্তের যা বিভব হবে এই প্রান্তের বিভবও তাই হবে, কিন্তু আমি লিখেছি কত, এই প্রান্তের বিভব 2 ভোল্ট, আদতা হবে না, কত ভোল্টই হবে, 5 ভোল্টই হবে। তার মানে আমার এই ছবিটা যেখানে 2 ভোল্ট ছিল, এটা আমাদের ছবিটা ভুল, তাই তো? কেননা যখন এখানে রোধ থাকছিল, এখানে রোধ ছিল কিন্তু এটা কি শর্ট ছিল না, এটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। মানে এখানে যখন 5 ভোল্ট তখন এখানেও 5 ভোল্ট, এই লাইনের মধ্যে সব জায়গায় 5 ভোল্টই থাকবে, যেহেতু এটা 5 ভোল্টের সঙ্গে শর্ট আছে, এখানে কোনো রোধ নেই। এখানে যদি রোধ থাকতো কোনো রোধ, তাহলে আমাদের কিন্তু ঠিক ছিল, কিন্তু এখানে এখন রোধ নেই। রোধ কোথায় আছে, এইখানে আছে, কাজে এই রোধ কোনো কাজ করবে না, এটা কোনো কাজে লাগবে না, কাজে এই ছবিটা ভুল ছবি। 3 নাম্বার, 3 নাম্বার দেখো, আমি 3টে রোধ দিয়েছি, 10 ওহম, 10 ওহম, 10 ওহম, এবং এই যে ছবিটা, এই ছবিটা একটা জিনিস লক্ষ্য করো, এই যে 10 ওহম, 10 ওহম, 10 ওহম 3টে রোধ আছে, তাদের প্রান্ত বিন্দুগুলোতে আমি বিভব দিয়ে দিয়েছি, একটা V1, আবার V2, আবার V1, আর একটা V2। এটা কেন দিলাম, এই ছবিটা সঠিক কি সঠিক না, একটা জিনিস লক্ষ্য করো, এই যে 10 ওহম রোধ আছে তার এক প্রান্তে বিভব হচ্ছে V1, ঠিক আছে, আবার তার অন্য প্রান্তে বিভব কত, V2, তার মানে এখানে কারেন্ট পাস হতে পারছে। আবার একটা জিনিস লক্ষ্য করো, যখনই মাত্র এই দুটো রোধের যে দু প্রান্ত, একটা হচ্ছে এই প্রান্ত আর একটা এই প্রান্ত, তারা আবার কি করা আছে, শর্ট করা আছে, মানে সেখানে কোনো রোধ নেই, এই যে শর্ট করা আছে, এই মাঝখানে রোধ থাকা সত্ত্বেও এখানে কোনো রোধ নেই, সেই জন্য তাদেরকে কি একটা ওয়্যার দিয়ে আমি শর্ট করে দিয়েছি। তার মানে মনে রাখবে, তাহলে এই প্রান্তের যে বিভব হবে, এই প্রান্তের বিভব তাই হবে, এখানে V1, এখানে V1ই হচ্ছে, সেই জন্য আমি এখানে V1ই লিখেছি। আবার একই রকমভাবে এই দুটো রোধের ক্ষেত্রে দেখো, দু প্রান্তে এখানে V2, এখানে V2, কারণটা কি, এরা শর্ট করা আছে, যদি এটা শর্ট না থাকতো তাহলে এখানে V2 আসতো না, এদের শর্ট করা আছে, তার মানে এখানে V2 হলে এখানে যা বিভব হবে এখানেও বিভব হবে, মানে এই দুটো প্রান্তের বিভব পার্থক্য শূন্য থাকবে, এই দুটো প্রান্তের বিভব পার্থক্য শূন্য থাকবে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে কারেন্ট কি পাস করবে না, হ্যাঁ কারেন্ট পাস করবে, কোন দিকে, এই রোধ বরাবর কারেন্ট পাস হয়ে যাবে, এই রোধ বরাবর শর্ট হয়ে, মানে এইদিকে এই একটা পার্ট কারেন্ট এইদিকে বেরিয়ে যাবে আর একটা পার্ট কারেন্ট এইদিকে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের এই ছবিটা কিন্তু সঠিক ছবি, এই ছবিটা ভুল হতো
যদি আমি এখানে ভি ওয়ান, এখানে ভি টু, আবার এখানে আমি ভি থ্রি দিয়ে দিতাম, এখানে আমি ভি ফোর দিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার খেয়াল রাখতে তো ভি ওয়ান ইকুয়াল টু ভি থ্রি, আবার ভি টু ইকুয়াল টু ভি ফোর হবে। কাজে আমি বিভবগুলোকে আগে আমাদের পয়েন্টগুলোতে যে বিভব থাকবে এই বিভবগুলোকে আমাকে ভালো করে কি আমাকে লিখতে হবে। এখানে যা বিভব, এখানে যদি মনে করো 5 ভোল্ট হয়, তাহলে এখানেও 5 ভোল্ট হবে। এখানে যদি মনে করো 7 ভোল্ট হয়, এখানেও 7 ভোল্ট হবে। কারণটা কি, এর সাথে এটা শর্ট করা। কিন্তু যদি এইটা এই ওয়্যারটা আমি শর্ট না করতাম, তাহলে এইখানে এখানে এই প্রান্তে আর এই প্রান্তে কি ভোল্টেজ কি কী হতো, সেম থাকতো না, একই হতো না, তখন আমাদের কি পার্থক্য হয়ে যেত। তখন আমাকে কী করতে হতো, তো এই প্রান্তে যদি আমাকে ভি ওয়ান ধরি, এই প্রান্তে যদি আমাকে ভি টু ধরি, এই প্রান্তে আমাকে কী করবে, এটা যদি শর্ট করা থাকে তাহলে এইখানেও আমাদের কী হবে, এখানে যেহেতু ভি টু, এখানেও ভি টু হবে, এখানেও ভি টু হবে। আর এই প্রান্তের যে বিভব হবে সেটা কিন্তু ভি থ্রি লিখতে হবে, অন্য কিছু লিখতে হবে, মানে এইগুলো লেখা যাবে না, অন্য কিছু লিখতে হবে। এই ভি ওয়ান ভি টু, যেই মাত্র এখানে ভি টু লিখলাম, এটার সাথে এটা শর্ট করা, এখানে কোনো রোধ নেই। এখানে মাঝখানে যদিও রোধ আছে, কিন্তু এই রোধ কোনো কাজে লাগবে না, এইখানে রোধ নেই। কাজে এই প্রান্তের যে বিভব হবে সবসময় এই প্রান্তের বিভব তাই হবে, এটা জিনিস খেয়াল রাখবে। তাহলে এটা ভি টু যখন আমি ধরেছি, তো অটোমেটিক্যালি এটাকেও আমাকে ভি টু ধরতে হবে। আর বাকি রইলো কি মাঝখানেরটা, মাঝখানেরটা তাহলে অন্য কিছু ধরতে হবে একটা ভি থ্রি, মানে পার্থক্য থাকবে এখানে আমার, কিন্তু পার্থক্য থাকবে এখানে যে ভোল্টেজটা হবে সেটা কিন্তু এগুলোর সঙ্গে মিলবে না, খেয়াল রাখতে হবে। তার মানে এই ছবিটা আমার কি ছিল, সঠিক ছিল, এই ছবিটা ছিল যেটা আমাদের সঠিক ছিল, মানে এখানে আমাদের কি ভি ওয়ান দিয়েছিলাম, এখানে আমাদের ভি ওয়ান দিয়েছিলাম, এখানে ভি টু, এখানে ভি টু। এটা আমাদের সুবিধে কি, এইগুলো আমাকে বুঝতে সুবিধা হচ্ছে, এদের তুল্য রোধ সহজে নির্ণয় করা যায়। তা পরে দেখবো আমরা তুল্য রোধ কী করে সহজে নির্ণয় করব। পরের ছবিটা লাস্টেরটা কী আছে, একটা রোধ দিয়েছি আর, তার এক প্রান্তে বিভব হচ্ছে 5 ভোল্ট, আর অন্য প্রান্তে বিভব দিয়েছি 2 ভোল্ট। কিন্তু সেই প্রান্তটা দেখো, কিন্তু 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 সেই প্রান্তটা কী করা আছে, গ্রাউন্ড করা আছে, আর্থিং করা আছে, আর্থিং করা আছে। তো গ্রাউন্ড বা আর্থিংয়ের বিভব কত হয়, এখানে যদি আর্থিং করা থাকে তাহলে এই প্রান্তের বিভব কত হওয়ার, এখানে কত হওয়ার কথা ছিল, শূন্য, শূন্য, এখানে শূন্য হওয়ার কথা ছিল। যেহেতু এই প্রান্তে আমি আর্থিং করেছি, এই প্রান্তে এই প্রান্তে যেখানে আমি আর্থিং করি না কেন, যেখানে আর্থিং করি না কেন, পুরো প্রান্তে বিভব কী হবে, শূন্য হয়ে যাবে। তোমরা জানো যে আর্থিং করার পর আর্থিংয়ের যে গ্রাউন্ডের কী হয় এর বিভব কী হয়ে যায়, শূন্য হয়ে যায়, শূন্য ধরে নিই আমরা। তার মানে আমরা এই প্রান্তটা যখন শূন্য হয়ে গেল, তখন এখানে ভোল্টেজ কিন্তু 2 ভোল্ট হবে না। তার মানে আমার ছবিটা ভুল ছবি, এখানে বিভব কিন্তু 2 ভোল্ট হবে না, এখানে ছবিটা আমাদের কী হবে, ভুল ছবি হবে, কারণটা এখানটাই আমাদের 0 ভোল্টই হয়ে যাবে, কারেন্ট পাস করবে, কারেন্ট পাস হয়ে এদিকে গিয়ে এই গ্রাউন্ড হয়ে যাবে, এখানে খুব কুইক কারেন্ট এখানে আমাদের পাস হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে এই জিনিসটা, তোমরা দেখবে এই এইগুলো। এরপরে আমি একটা ছবি দিয়েছি, ডায়াগ্রাম দিয়েছি, সেখানে দেখো আমাদের কি করা আছে, একটা ছবি দিয়েছি, সেখানে 5টা রোধ আছে, 4টা রোধ কি বর্গাকার, এই একটা রোধ আর 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 আর, এই 4টা রোধ আর, মাঝখানে একটাও আর। তাহলে এখান থেকে আমরা তাদের তুল্য রোধ কী হতে পারে যদি বের করতে যাই, তখন আমরা দেখবো যে একটা জিনিস লক্ষ্য করো, যখন এখানে আর দিয়েছি আর এখানেও আর আছে, মনে করো কারেন্ট এখানে আই পাস হচ্ছে, আই আই কারেন্ট পাস হচ্ছে, আই মনে করো, তাহলে এইখানে রোধ আর, এখানে রোধ আর, তার মানে এই আই যে দুটো ভাগে ভাগ হয়ে যাবে সমান ভাগে। এখানে যদি আই ওয়ান কারেন্ট পাস হয়, তাহলে এখানেও আই ওয়ান কারেন্ট পাস হবে, যেহেতু দুটো রোধ কি সমান, এখানে আই আসছে তারপর ভাগ হয়ে গিয়ে আই ওয়ান, আর আই ওয়ান দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আই ওয়ান, এখানে যদি আই ওয়ান যায় এখানেও আই ওয়ান যাবে, তাই তো দুটো ভাগে ভাগ হয়ে গেছে। মনে করো এখান থেকে আমাদের আচ্ছা এখানে আই আই, এখানে মনে করো এখানে যে কারেন্টটা যাবে
এখানে সেই কারেন্টটা যায়, মানে আই বাই টু মনে করো, এখানে আই বাই টু, এখানে আই কারেন্ট আসছে, দুটো ভাগে ভাগ হয়ে গেল, আই বাই টু আই বাই টু, দুটো কারেন্ট ভাগ হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো রোধ সমান, ঠিক আছে? এই দুটো রোধ যেহেতু সমান, তাদের দুই এই প্রান্তের বিভব থাকবে, এই প্রান্তের বিভব থাকবে যেহেতু রোধ আছে, এই প্রান্তের বিভবও থাকবে যেহেতু তাদের কি রোধ আছে। তাহলে এই রোধের দু প্রান্তের বিভব, এখানে বিভব যদি আমরা মনে করো ভি হয়, আর এখানে বিভব, এখানে বিভব মনে করো এ স্মল এ, ঠিক আছে? এখানে বিভবটা এই এই প্রান্তে, এই রোধের এই প্রান্তের বিভব, এই রোধের এই প্রান্তের বিভব কমন পার্ট কমন আছে, এই এই প্রান্তের বিভব মনে করো, এই প্রান্তের বিভব তাহলে মনে করো যদি বি হয়, তাহলে এই প্রান্তের বিভবও কিন্তু আমাদের বি হবে। কেন? এর রোধ সেম, একই রোধ আছে, তাই রোধের দু প্রান্তে এই বিভব যদি বি হয়, এটাও তো সেম রোধ, তাহলে এটাও বি হবে। এবার লক্ষ্য করো যে যেহেতু এই দুটো প্রান্ত নিয়ে দেখো, যে এই দুটো প্রান্তে যদি তুমি লক্ষ্য করো, দেখবে এই প্রান্তের বিভব হচ্ছে বি, এই প্রান্তের বিভব আমাদের বি, এই দেখো বি, এই প্রান্তের বিভব বি। তাহলে যখন কোনো রোধের দু প্রান্ত, যখন কোনো রোধের দু প্রান্তের বিভব সমান হয়ে যায়, এখানে মনে করো বি, এখানে মনে করো বি, সমান সমান বিভব হয়ে যাচ্ছে দু প্রান্তে, রোধের দু প্রান্তের বিভব সমান, তাহলে কি এদিকে কারেন্ট পাস হবে? বিভব যদি সমান হয়, বিভব পার্থক্য থাকলে তবেই তো কারেন্ট পাস হবে। তো এই প্রান্তের বিভব বি, এই প্রান্তের বিভব বি, তার মানে এখানে কারেন্ট পাস হতে পারবে না, এখানে কারেন্ট পাস হবে না, বিভব পার্থক্যই নেই। বিভব পার্থক্য কত? বি মাইনাস বি কত? শূন্য। যদি শূন্য তাহলে কারেন্ট এখানে পাস হবে না, কাজে এই বরাবর, এই বরাবর কোনো কারেন্ট পাস হবে না, এই বরাবর কোনো কারেন্ট পাস হবে না, তার মানে কি এই রোডটা কোনো কাজেই লাগবে না, এই রোধটা কোনো কাজেই লাগবে না, এখানে কোনো কারেন্ট পাস হবেই না। কাজে এইটা পিকচারটা লেখা যা বা আঁকা যা, আমাদের আমাদের কি এই রোধটা না দেওয়া একই কথা, এই রোধ এখানে থাকা যে কথা, এই রোধ না থাকা একই কথা। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে এখানে যে রোধগুলো আছে আর আর আর, এটাও যেন আর হয়, তবে এখানে এটাকে আমি কি করতে পারি, ওমিট করতে পারি, এটাকে আমি বাদ দিতে পারি, আমি এটাকে সরলভাবে, তাহলে আমাদের কি হলো, সরল হয়ে গেল কি এইরকম আর কি, সরল হয়ে গেল। তার মানে এই দুটো সেমি সমবায় আছে, এই দুটো সেমি সমবায় আছে, তারা আবার কি সমান্তরাল সমবায় আছে, তাই না? তার মানে এই রোধটাকে যদি আমি আমি যদি তুল্য রোধ নির্ণয় করি, তাহলে কি দেখবো, আমার তুল্য রোধ নির্ণয় করি যদি এরকম হবে, এরকম তুল্য রোধ, এই হলো একটা, আবার কি হলো, এই হলো আর একটা সমান্তরাল আছে, তার মানে এরা হচ্ছে তুল্য রোধ হয়ে গেল, তুল্য রোধ হয়ে গেল, তার মানে এটা আর আর আর, এটা সহজ হয়ে গেলো। তাহলে এই পিকচারটা যতটা কঠিন ছিল যখন এখানে দিয়ে দিয়েছিলাম, যখন কঠিন ছিল, এই পিকচারটা তার থেকে অনেক সহজ হয়ে গেছে, কারণটা কি এটা আমি ওমিট করে দিয়েছি, এটাকে আমি অগ্রাহ্য করেছি, অগ্রাহ্য করেছি, সেই জন্য আমাদের এই পিকচার চলে এসছে। এখন এর তুলনা তো সহজ বের করা, এরা সিরিজে আছে, মানে এরা শ্রেণীতে আছে, এরাও শ্রেণীতে আছে, এবার তাদের আবার কি হবে, সমান্তরাল আছে, তোমরা জানো কী করে নির্ণয় করতে হবে। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার আমরা নেক্সট আসছি আরেকটা জিনিস নিয়ে, এবার আমরা এর তুল্য রোধ নির্ণয় করব। এর তুল্য রোধ আগে যে ছবিটা দিয়েছিলাম লাস্টে, তার সেই সেই ছবিটারই আমি তুল্য রোধ নির্ণয় করব। এর তুল্য রোধ কী করে নির্ণয় করব? তুমি দেখো, আমি যে আগের যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতি দিয়ে তুমি আসো, দেখতে পাবে, মনে করো এই প্রান্তের বিভব আমি দিয়ে দিলাম ভি ওয়ান, ঠিক আছে? এই প্রান্তের বিভব হচ্ছে ভি টু, এই পয়েন্টগুলো দেখতে হবে, রেজিস্ট্যান্স যে রোধ আছে তার প্রান্ত বিন্দুগুলোকে সবসময় দেখতে হবে। তাহলে এই প্রান্তে যখন ভি টু হলো, তখন অটোমেটিক্যালি এই প্রান্তের ভি টু হয়ে গেল, ঠিক আছে? এবার এই প্রান্তের বিভব কত হবে তাহলে? তাহলে এই প্রান্তে যেহেতু ভি ওয়ান, এই প্রান্তেও ভি ওয়ান হয়ে গেল। এবার আমি ছবিটা ভালো করে আঁকি, দেখো ভি ওয়ান দিলাম এখানে, ভি টু দিলাম এখানে, ঠিক আছে? এই ভি ওয়ান বিন্দু আর ভি টু বিন্দুর মধ্যে কারা কারা আছে? ভি ওয়ান ভি টুর মধ্যে একটা রোধ আছে আর ওয়ান, তাহলে ভি ওয়ান আর ভি টুর মধ্যে একটা রোধ আছে আর ওয়ান, তার মানে আমি কি লিখছি, একটা রোধ দিলাম আর ওয়ান, কার মধ্যে, ভি ওয়ান আর ভি টুর মধ্যে। এবার দেখছি ভি ওয়ান আর ভি ওয়ান আর ভি টুর মধ্যে আরেকটা রোধ আছে আর টু,
ভিওয়ান আর ভিটুর মধ্যে আরেকটা রোধ আছে আর2। ভালো করে লক্ষ্য করো, ভিওয়ান ফার্স্টে, ভিওয়ান আর ভিটুর মধ্যে একটা রোধ R1, ভিওয়ান আর ভিটুর মধ্যে আরেকটা রোধ R2, আবার লাস্টে কি আছে, ভিওয়ান আর ভিটুর মধ্যে আরেকটা রোধ R3, ভিওয়ান আর ভিটুর মধ্যে আরেকটা রোধ R3, R3 R1 R2 R1। তার মানে এইটা যে জটিল ছিল সেটা সরল হয়ে গেল কিসে, সমান্তরাল সমবায়ে। এবার সমান্তরাল সমবায়ে রোধ বের করা যাবে ইজি, সহজেই তুল্য রোধ মনে করি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R, তাহলে 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখানে যত রকমই থাক না কেন আমরা এইভাবেই করতে পারবো। এরপর আমাদের আছে ডিসি অপেক্ষা এসি বেশি সুবিধাজনক, কেন? আমি চারটা পয়েন্ট লিখেছি, এগুলো নিয়ে আমি আলোচনা করব। কেন এসি কে সহজে ট্রান্সফরমারের সাহায্যে হাই থেকে লো অথবা লো থেকে হাই ভোল্টেজ করা যেতে পারে? যেখানে আমার হাই ভোল্টেজ দরকার সেখানে আমি হাই ভোল্টেজে দিতে পারবো, আর যেখানে আমার লো ভোল্টেজ দরকার, যেমন আমাদের বাড়িতে, বাড়িতে কি থাকে 220 ভোল্ট, 240 ভোল্ট, তো আমাদের সেক্ষেত্রে আমাদের এসি অনেক সুবিধাজনক। আর যেখানে কারখানায় সেখানে 440 ভোল্ট, 25,000 ভোল্ট, ট্রেনের ক্ষেত্রে 25,000 ভোল্ট, সেরকম আমাদের কি করা যেতে পারে ট্রান্সফরমারের ক্ষেত্রে। বিস্তৃত এলাকায় সরবরাহের ক্ষেত্রে এসি কম ব্যয়বহুল, কেন বিস্তৃত এলাকায় সরবরাহের ক্ষেত্রে এসি কম ব্যয়বহুল আমরা এগুলো ডিসকাস করব। একটা এরিয়া আছে, অঞ্চল আছে, সেখানে মনে করো বাড়িও আছে, কারখানাও আছে, এবং বিভিন্ন স্কুল কলেজ আছে, হসপিটাল আছে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় বিভিন্ন রকমের ভোল্টেজের দরকার পড়ে, সেক্ষেত্রে আমাদের এসি অনেক অনেক কি কম খরচে ব্যবহার করা যেতে পারে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বহুদূর স্থানে সরবরাহের ক্ষেত্রে সরবরাহের জন্য ডিসি অপেক্ষা এসি সুবিধাজনক, এটাও আমরা আলোচনা করব। আর এসি এর ক্ষেত্রে তাপ জয় তাপ ক্ষয়জনিত শক্তির অপচয় কম হয়, এগুলো আমি আলোচনা করব। এই তিনটে নিয়ে আমি আলোচনা করব। তো কি কিভাবে দেখো কি হচ্ছে, মুছে নিচ্ছি, একটুখানি পজ করে দিই। আমরা জানি H=I²RT/J, তার মানে HJ=I²RT, তার মানে এইচ জে কি W, W=I²RT, তা W/T কত, I²R, বা এটাকে লিখতে পারি I×I×R, মানে I×V, আয়ার মানে ভি, সেই জন্য I×V। তার মানে আলটিমেট আমরা পেলাম কি, আলটিমেট আমরা পেলাম কি, পেলাম হচ্ছে ক্ষমতা, ক্ষমতা মানে পাওয়ার, ক্ষমতা =I²R, আরেকটা কি পেলাম, ক্ষমতা =I×V। এবার আমরা ব্যাখ্যায় আসি, ক্ষমতা =I²R, আবার ক্ষমতা =, বলতে পারি IV, তো ক্ষমতা কার বর্গের সমানুপাতি, I², প্রবাহমাত্রার বর্গের সমানুপাতি। তো এখান থেকে যদি আমি দেখি যে এখানে হচ্ছে পাওয়ার স্টেশন, এখান থেকে আমি বিদ্যুৎ পাঠাবো বিভিন্ন জায়গায়, মনে করো এই ফ্যাক্টরি হাউস অনেক দূর অব্দি বিস্তৃত, মানে 100 কিলোমিটার দূরে আছে, সেক্ষেত্রে যদি আমার ডিসি হতো, ডিসির ক্ষেত্রে আমি আমি ভোল্টেজ কি স্টেপ আপ আর স্টেপ ডাউন করতে পারতাম না, আমাকে একই ভোল্টেজ পাঠাতে হতো, আমার এখানে এখানে আমার দু জায়গায় দু রকম ভোল্টেজ লাগবে, সেক্ষেত্রে আমি কী করে পাঠাতাম, সেই জন্য আমাদের এসি ব্যবহার করা, কারণ এসিকে স্টেপ আপ স্টেপ ডাউন বা ভোল্টেজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ করা যেতে পারে। এক্ষেত্রে কী ঘটনাটা ঘটে, তুমি দেখো যদি আমাদের এত দূর অবধি যদি আমার আমাদের বিদ্যুৎ পাঠাতে হয়, তাহলে আমাদের দেখবো এখানে যা ভোল্টেজ থাকবে অত দূরে গিয়ে আমাদের ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, এই ভোল্টেজ ড্রপ থেকে আমাদের বাঁচার জন্য কী করতে হবে, প্রবাহমাত্রাকে বাড়িয়ে দিতে হবে, প্রবাহমাত্রা আয়কে বাড়িয়ে দিতে হবে। এবার আয় যদি আমাদের বাড়াতে যায়, তাহলে তোমরা জানো আয় বেড়ে গেলে এই H=I²RT, আয় বেড়ে গেলে কি তাপ বেশি উৎপন্ন হবে, তো এই পরিবাহী তারের উপর যদি আমি আয় বাড়িয়ে দিই, প্রবাহমাত্রা বেশি বাড়িয়ে দিই, তাহলে আমাদের কি এই পরিবাহী তার
গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাপ বেশি উৎপন্ন হবে। তার জন্য আমাকে কি করতে হবে, তারটাকে মোটা করতে হবে। এবার আবার দেখছি কি, মোটা করতে গিয়ে তার যদি মোটা করি তাহলে সেখানে খরচ বেশি হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ব্যবস্থা করতে হবে যাতে করে আমাদের খরচও কম হয় আর সমস্যার সমাধানও হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এসির সুবিধাটা কি, এই প্রবাহ মাত্রাকে আমাকে কমিয়ে দেব। প্রবাহ মাত্রা যদি কমিয়ে দিই, কেন প্রবাহ মাত্রা কমে গেলে আমাদের কি ক্ষমতার কি অপচয়টা কম হবে। এখানে যে ক্ষমতার অপচয়টা হচ্ছে, এই অপচয় তাপে তাপ কিছুটা উৎপন্ন হবে, সেক্ষেত্রে আমাদের পাওয়ার লস হবে। তো এই ক্ষমতার অপচয়ে কমানোর জন্যে আমাদের আয়টাকে কমিয়ে দেব, মানে প্রবাহ মাত্রা কমিয়ে দেব। এবং প্রবাহ মাত্রা কমে গেলে একটা জিনিস লক্ষ্য করো, এই দ্বিতীয় ইকুয়েশনে ক্ষমতা স্থির রাখলাম, ক্ষমতা স্থির রাখলাম, প্রবাহ মাত্রা যদি কমিয়ে দিই তাহলে ভোল্টেজ বেড়ে যাবে। এই ভোল্টেজ বেড়ে গেলে আমাদের সুবিধাটা কি, ভোল্টেজ যদি আমি বাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের এখানে যদি আমি একটা ট্রান্সফরমার লাগিয়ে দিই তাহলে আমাদের যখন যে জায়গায় যত ভোল্টেজ লাগবে তত ভোল্টেজ আমি ব্যবহার করতে পারবো। এখানে যদি আমাদের 440 ভোল্টেজ লাগে, এখানে যদি আমার 440 ভোল্টেজ লাগে, তাহলে আমি 440 ভোল্টেজ দেবো কোথায়, কার মারফতে, ট্রান্সফরমারের মারফতে। ট্রান্সফরমারের মারফতে আমি ভোল্টেজ এখানে হাই ভোল্টেজ দেবো। এখানে আমার বাড়ির ক্ষেত্রে কি 240 ভোল্টেজ লাগে, 240 মনে করো 240 ভোল্টেজ লাগবে, এই 240 ভোল্টেজ আমি বাড়ির ক্ষেত্রে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, যে আমাদের ট্রান্সফরমার এখানে কী করবো, স্টেপ ডাউন করেছি, স্টেপ ডাউন, এখানে দেখো যে স্টেপ ডাউন করলাম, এখানে কী করলাম, স্টেপ আপ করলাম। সেক্ষেত্রে আমাদের এই সুবিধাটা হবে, মানে আমাদের খরচ কমাতে হবে এবং খরচ কমাতে গেলে তারটাকে কী করতে হবে, সরু করতে হবে। আবার সরু তার করলে যদি প্রবাহ মাত্রা বেশি হয় তাহলে আবার তারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এমন একটা ব্যবস্থা করতে হবে, প্রবাহ মাত্রা কম হবে, প্রবাহ মাত্রা কম, তারটাও খরচ কম হবে, সরু হবে, এবং আর কী হবে, ভোল্টেজটা বেড়ে যাবে। আমার তো দরকার ভোল্টেজটা, ভোল্টেজ বেড়ে যেতে হবে। ভোল্টেজ যদি বেড়ে যায় আমি বিভিন্ন জায়গাতে আমি এটাকে ব্যবহার করতে পারবো। নাহলে এরকম হতো, এখানে যা ভোল্টেজ হতো ওই কয়েকশো কিলোমিটার ওখান দূরে গিয়ে আমাদের কী হতো, ভোল্টেজ আমি একই রকম পেতাম না, অনেক কমে যেত, সেক্ষেত্রে আমার কী হতো, অনেক ক্ষতি হয়ে যেত। এই সুবিধাটা আমাদের এসির ক্ষেত্রে আছে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, এসির ক্ষেত্রে আমাদের এই সুবিধাটা আছে, এবং যদি ব্যাখ্যা করতে বলে আমরা এরকমভাবে ব্যাখ্যা করে দেবো। এই দুটো সমীকরণ নেব, দুটো সমীকরণ নিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। ডিসির ক্ষেত্রে এই জিনিসটা হতো না, এসির ক্ষেত্রে এই জিনিসটা করা সম্ভব, যে পাওয়ার স্থির রেখে প্রবাহ মাত্রাকে কমিয়ে দিয়ে ভোল্টেজ বাড়িয়ে দেওয়া যাবে এটা। আর এই ক্ষেত্রে সমীকরণটা কী হচ্ছে, আই স্কোয়ার, মানে প্রবাহ মাত্রা হচ্ছে যদি কম করি তাহলে পাওয়ার লসটা কম হবে। এইটা এই দুটো সমীকরণের সেটা সুবিধে, সরি, তোমরা এটা দেখবে ভালো করে। হ্যাঁ, আজ এই পর্যন্তই।